হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েসের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আজ আমরা চলে এলাম কলকাতার সবচেয়ে বিখ্যাত সাউথ সিটি মলে। এই মলটায় আসা যায় অনেক রকমভাবে, কিন্তু সেটা বলবো একটু বাদে। চলো আগে মলটাকে ভালো করে ঘুরে দেখে নি। আজকাল সব মলই বিভিন্ন পূজা পার্বণে সেজে ওঠে বিভিন্ন থিমে, তাই আমরা দেখাচ্ছি কোনো থিম ছাড়াই কিরকম লাগে এই মলটাকে দেখতে। মলের ভেতরে গেলে বোঝা যায় মলটা কতটা বড়। সেন্ট্রালি এসি আর ভীষণ পরিষ্কার, কয়েক ঘন্টা শান্তিতে ঘোরবার জন্য একদম আদর্শ। আছে অনেকগুলো ফ্লোর, চলো আস্তে আস্তে ঘোরা শুরু করা যাক। সব ফ্লোরই অসংখ্য দোকান, জিকেবি অপটিক্স, প্যান্টালুন, ক্যারেটলিন, কে নেই। মার্কস অ্যান্ড স্পেন্সারও চোখে পড়ল, নাইবা কিনলাম, উইন্ডো শপিং করতেও মন্দ লাগছে না। এমন এমন সব ব্র্যান্ড যাদের নামও শুনিনি কোনোদিন। হলটায় এসে দাঁড়ালে গোটা মলটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ঘুরতে ঘুরতে দেখলাম স্টারবাকসের একটা আউটলেটও আছে এখানে, যার কফি কিন্তু ভীষণ বিখ্যাত। চলো গ্রাউন্ড ফ্লোরটা একটু ঘুরে আসি। স্পেন্সার সবচেয়ে বড় দোকান এই ফ্লোরে, আছে অন্যান্য দোকানও। এখানে আছে অনেকগুলো মোবাইল ফোনের সার্ভিস সেন্টার কাম শোরুম, ওপো, এমআই, ওয়ান প্লাস, প্রচুর ব্র্যান্ড। যখন নতুন ফোন রিলিজ করে তখন কিন্তু লাইন পড়ে দেখবার মতন। চলে এলাম আবার আগের ফ্লোরে, যাব এটার উপরের ফ্লোরটাতে। যত উপরে উঠবো তত ভালো লাগবে মলটাকে দেখতে। এই ফ্লোরে অর্ধেক ব্র্যান্ড চিনিও না, কিন্তু তাক লাগানো সব দোকান।
ম্যাঙ্গো, লিভাইস, আরমানি শোরুমগুলো চিনতে পারলাম। মোটামুটি সব দোকানই চলছে সেল। মাঝে মাঝে রেলিং এর সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়াই যায়। চলে এসেছি ওপরের ফ্লোরে। চারদিক ঝলমল করছে, এমন সুন্দর জামা কাপড় যে মনে হচ্ছে টাকা থাকলে সবই কিনে নেব। স্পোর্টস ব্র্যান্ডের ছড়াছড়ি এই ফ্লোরে, নাইক, পুমা, স্কেচার্স সব তো আছে। ইয়াং জেনারেশনের জন্য একদম আদর্শ জায়গা। যত উপরে উঠব তত ভালো লাগবে মলটাকে দেখতে। এখানে আছে ডিজাইনার জামা কাপড়ের দোকানের সাথে কিছু রেস্টুরেন্ট, যেমন এই সামনেই রিয়াসাত। এই রেস্টুরেন্টে আসলে টাল্লি মাছলি কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আমার পার্সোনাল ফেভারিট। গ্রিল অ্যান্ড ফ্লেম আর মেনল্যান্ড চায়না তো রইলই। এই ফ্লোরে আছে ছোটদের সব থেকে আকর্ষণীয় জায়গা, গেম জোন বা টাইম জোন। ঢুকলে মনে হবে অন্য জগতে চলে এসেছি, খানিকটা লাস ভেগাস ক্যাসিনো ফিল দেয়। কত রকমের যে খেলা কি বলবো, কচিকাঁচাদের ভিড় সব থেকে এখানেই তা না বললেও চলবে। ছোট থেকে বড় সবাই ব্যস্ত নিজের পছন্দের গেম খেলতে। পাশে একটা বোলিং অ্যালিও আছে, এখানে আসলে বেশ কয়েক ঘন্টা নিজের বয়স কমানো যায়। চলে এলাম এটারও ওপরের ফ্লোর,
এই ফ্লোরটা পুরোটাই ফুড কোর্ট বা ফাইন ডাইনিং। আছে লজ অ্যান্ড ড্রিঙ্কস আর বারিশের মতন বিখ্যাত কিছু রেস্টোর পাব। ফুড কোর্টটা ঘুরে দেখার আগে চলো এদের ছাদটা একটু দেখে নিই। আমার বিশ্বাস এখানে বেশিরভাগ লোকই আসে না, পারলে এখানে একবার শপিং এর ফাঁকে ঘুরে আসাই যায়। খোলা হাওয়ায় শহরতলিটা দেখতে খারাপ লাগবে না। আবার ঢুকে পড়লাম ফুড কোর্টে। এত বড় খাবার জায়গা চট করে কিন্তু দেখা যায় না, আর আছে প্রচুর অপশনস। সিসিডি, বাস্কিন রবিন্স, পিৎজা হাট সবই আছে। আমি এমন লোককে চিনি না যারা এখানে শপিং করতে এসে খায় না, তবে বলে রাখা ভালো যে সিট পেতে অল্প টাইম লাগলেও লাগতে পারে। মলটা তো দারুণ, কিন্তু আসবেন কি করে? যারা হাওড়া থেকে আসবেন তারা যাদবপুর যাবার যে কোনো বাসে উঠে পড়ুন, নামুন যাদবপুর থানাতে। সেখান থেকে 15 মিনিট হেঁটে অথবা অটোও আছে, 10 টাকার বিনিময় আপনাকে পৌঁছে দেবে একদম মলের সামনে। যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা শিয়ালদা সাউথ থেকে যে কোনো ট্রেন ধরে যাদবপুর স্টেশনে নামুন, চলে আসুন এডি বাস স্ট্যান্ডে। সেখান থেকে রিক্সা পেয়ে যাবেন মাত্র 20 টাকার বিনিময় হলের সামনে পৌঁছে যাওয়ার জন্য। একটা সুন্দর বিকেল কাটিয়ে আজকের মতন আমাদের এখানেই ঘোরা শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে, কিন্তু শেয়ারও করতে ভুললে হবে না। আজকের মতন বাঞ্জারা বয়েসের তরফ থেকে টাটা।